গ্রেট সোল চ্যানেলের ধারাবাহিক পর্বের আজকের পর্বেও আমরা একজন বীর উত্তম খেতাব প্রাপ্ত মুক্তিযোদ্ধার জীবনী তুলে ধরব। এই মুক্তিযোদ্ধার নাম হচ্ছে মোহাম্মদ আনোয়ার হোসেন। মোহাম্মদ আনোয়ার হোসেন বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের একজন বীর মুক্তিযোদ্ধা। স্বাধীনতা যুদ্ধে তার সাহসিকতার জন্য বাংলাদেশ সরকার তাকে বীর উত্তম খেতাব প্রদান করে। জন্ম ও শিক্ষা জীবন। মোহাম্মদ আনোয়ার হোসেনের বাড়ি চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলার সোনাইমুড়ি গ্রামে। তিনি 1947 সালের 5 মে জন্মগ্রহণ করেন। 4 ভাই ও 3 বোন মধ্যে তিনি ছিলেন তৃতীয়। তার বাবার নাম আব্দুল হক এবং মায়ের নাম নূরজাহান বেগম। কর্মজীবন। 1971 সালের মার্চে মোহাম্মদ আনোয়ার হোসেন প্রশিক্ষণে ছিলেন। প্রশিক্ষণে থাকার কারণে দেশের পরিস্থিতির খবর সময় মতো পেতেন না। 14 মার্চ তার আত্মীয় ওয়াকার হাসান বীর প্রতীক গিয়েছিলেন যশোরে। তখন তিনি প্রশিক্ষণ থেকে একদিনের ছুটি নিয়ে তার সঙ্গে দেখা করেন এবং দেশের পরিস্থিতি সম্পর্কে খোঁজ নেন। ছোটবেলা থেকেই তার ইচ্ছা ছিল পাকিস্তান সেনাবাহিনীর ইস্ট বেঙ্গল রেজিমেন্টে চাকরি করার। পাকিস্তানি শাসনামলে সেনাবাহিনী অফিসার্স কোর্সে বাঙালি কেউ যোগ দিলেই তাকে ইস্ট বেঙ্গল রেজিমেন্টে দেওয়া হবে নিশ্চয়তা ছিল না। কোর্সে যারা সবচেয়ে ভালো করতেন তাদেরকে ইস্ট বেঙ্গল রেজিমেন্টে নিয়োগ পেতেন। আনোয়ার হোসেন এইচএসসি পাশ করে 1969 সালে যোগ দেন পাকিস্তান সেনাবাহিনীর 23 অফিসার্স শর্ট কোর্সে। এতে সফলতার সঙ্গে উত্তীর্ণ হয়ে কমিশন পান। 1970 সালে তাকে সেকেন্ড লেফটেন্যান্ট হিসেবে নিয়োগ দেওয়া হয় প্রথম ইস্ট বেঙ্গল রেজিমেন্টে। মুক্তিযুদ্ধে ভূমিকা। 1971 সালে প্রথম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের অবস্থান ছিল যশোর সেনানিবাসে। এই ব্যাটালিয়নের অধিনায়ক ছিলেন বাঙালি রেজাউল জলিল। অফিসারদের মধ্যে হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম ও মোহাম্মদ আনোয়ার হোসেন সারা বাকি সবাই ছিলেন পাকিস্তানি। 1971 সালের মার্চে পূর্ব পাকিস্তানের রাজনৈতিক পরিস্থিতি ক্রমেই উত্তপ্ত হতে থাকলে তাদের রেডিও শোনা নিষিদ্ধ করা হয়। এই সময় আবার এই ব্যাটালিয়নের অর্ধেক যশোরের প্রত্যন্ত এলাকায় প্রশিক্ষণে, অর্ধেক ছুটিতে ছিলেন। 25 মার্চ মোহাম্মদ আনোয়ার হোসেন ছিলেন প্রশিক্ষণ স্থলে। পাকিস্তান সেনাবাহিনীর হত্যাযজ্ঞের খবর তারা সময় মতো পাননি। 28 এবং 29 মার্চ অধিনায়ক রেজাউল করিম নির্দেশ দেন তাদের অবিলম্বে সেনানিবাসে ফেরার। সেদিনই তারা সেনানিবাসে আসেন। সেনানিবাসে আসার পর রেজাউল করিম সবাইকে অস্ত্র জমা দিতে বলেন। তার নির্দেশে তারা অনিচ্ছা সত্ত্বেও অস্ত্র জমা দেন। সেদিন তারা বেশিরভাগ ছিলেন ক্লান্ত ও পরিশ্রান্ত, এই জন্য তারা রাতে ঘুমিয়েছিলেন। গভীর রাতে যশোর সেনানিবাসে অবস্থানরত পাকিস্তানি সেনাবাহিনীর বালুচ ও ফ্রন্টিয়ার ফোর্স রেজিমেন্ট তাদের আক্রমণ করে। নিরস্ত্র সৈনিকদের কয়েকজন ঘুমন্ত অবস্থাতেই শহীদ হন। বেঁচে যাওয়া সৈনিকরা অস্ত্রাগারের তালা ভেঙে অস্ত্র নিয়ে প্রতিরোধ শুরু করেন। সৈনিকরা অধিনায়ক রেজাউল জলিলকে অনুরোধ জানান বিদ্রোহী নেতা দেওয়ার, তিনি তা প্রত্যাখ্যান করেন। অন্যদিকে হাফিজউদ্দিন আহমেদ ও আনোয়ার হোসেন সৈনিকদের সঙ্গে স্বেচ্ছায় একাত্মতা প্রকাশ করেন। তাদের নেতৃত্বে সৈনিকরা বীরত্ব ও সাহসিকতার সঙ্গে পাকিস্তানিদের মোকাবিলা করতে থাকেন। হাফিজউদ্দিন ও আনোয়ার হোসেন অসম যুদ্ধে অসাধারণ বীরত্ব ও সাহস প্রদর্শন করেন। তাদের সাহস ও বীরত্বে প্রতিরোধ যোদ্ধাদেরও মনোবল বেড়ে যায়। কয়েক ঘন্টা ধরে যুদ্ধ চলে। এর মধ্যে প্রতিরোধ যোদ্ধাদের অনেকে শহীদ ও অনেকে আহত হন। এক পর্যায়ে তাদের গোলাগুলিও কমে আসতে থাকে। এ অবস্থায় হাফিজ ও আনোয়ার সিদ্ধান্ত নেন তারা ছোট ছোট দলে বিভক্ত হয়ে সেনানিবাস এলাকা ছেড়ে চৌগাছায় একত্র হওয়ার। এরপর তারা ফায়ার অ্যান্ড মুভ পদ্ধতিতে খোলা মাঠ দিয়ে বেরিয়ে যেতে থাকে। আনোয়ারও সেভাবে পশ্চিম দিকের খোলা মাঠ দিয়ে যাচ্ছিলেন। এমন সময় হঠাৎ পাকিস্তান সেনাবাহিনীর মেশিনগানে ছোড়া গুলি এসে লাগে আনোয়ার হোসেনের কোমর ও পিঠে। গুলির আঘাতের সঙ্গে সঙ্গে তিনি শহীদ হন। প্রতিরোধ যোদ্ধারা তার মরদেহ উদ্ধার করে পার্শ্ববর্তী গ্রামে নেন। সেখানে স্থানীয় জনগণ তাকে নজরুল ইসলাম কলেজের সামনে সমাহিত করেন। পুরস্কার ও সম্মাননা। বীর উত্তম। বন্ধুরা, এই মহান মানুষটির প্রতি শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে আজকের পর্বটি শেষ করছি। সেই সাথে জাতীয় ও আন্তর্জাতিক মহান ব্যক্তিদের কর্মজীবন ও জীবনী সম্বন্ধে জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভালো থাকুন সবাই। আসসালামু আলাইকুম।